suggestion WBCS executive 2020. Previous UPSC question gulo jeguli bar bar esche exam e total question er bunch aaj ami diye debo thik ache je question gulo answer sundor bhabe toiri korle oti shohojei anthropology te amra answer ta likhte parbo ekhon ei je suggestion total suggestion to ekhon jao shombhab noy kon parte suggestion ami dicchi anthropology er ekta branch ব্রাঞ্চ এর মধ্যে নাম্বার ওয়ান সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি একটা ব্রাঞ্চ কি ব্রাঞ্চ ওয়ান হচ্ছে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি নাম্বার টু ফিজিক্যাল বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি দু নম্বর ব্রাঞ্চ কি ফিজিক্যাল বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি নাম্বার থ্রি লিঙ্গুইস্টিক লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি নাম্বার ফোর অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি নাম্বার ফাইভ আর্কিওলজিক্যাল এখন আমি যে সাজেশনটা প্রোভাইড করব সাজেশন মানে প্রিভিয়াস ইউপিএসসি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিসের উপরে অন দ্য টপিক অফ ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি অ্যানথ্রোপোলজির মেন ব্রাঞ্চ ফিজিক্যাল আর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির উপরে আমি ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দিয়ে দেবো নেক্সট আমাদের অ্যানথ্রোপোলজি WBCS এর জন্য কি কি পড়তে হবে সুতরাং WBCS এর জন্য অ্যানথ্রোপোলজি পেপার ওয়ান আর পেপার টু এর মধ্যে কি কি আছে আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমে সিলেবাসটাকে দেখে নেব আগে সিলেবাস সম্পর্কে আমাদের যদি কোনো জ্ঞাত কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না কোথা থেকে কোনটা লিঙ্ক আসছে কোন কোশ্চেনটা থেকে কোন কোশ্চেনটা প্রথম আমাদের পড়তে হবে পেপার ওয়ানের মধ্যে ডেভেলপমেন্ট অফ অ্যান্থ্রো মেন ব্রাঞ্চের মধ্যে কি পড়তে হবে ডেভেলপমেন্ট অফ অ্যান্থ্রো পেপার ওয়ানের মধ্যে অ্যানথ্রোপোলজি পেপার ওয়ানের মধ্যে ফার্স্ট পড়তে হবে development of anthropology number 2 branch of anthropology ami syllabus bolchi ki branch of anthropology development of anthropology branch of anthropology next Human evolution and emergence of man. Human evolution and emergence of man. মানুষের বিবর্তন এবং মানুষের উত্থান. Number 4, চারটে যুগ. Paleolithic. মেসোলিথিক নিওলিথিক চ্যালকোলিথিক আর কপার ব্রোঞ্জ যুগ এই চারটে যুগ আমাদেরকে পড়তে হবে ব্রোঞ্জ পিরিয়ড এই চারটে পিরিয়ড পড়তে হবে এখন এই চারটে পিরিয়ডের মধ্যে কোনটা কোনটা পড়বো কোথা থেকে পড়বো সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এক এক করে নেক্সট সবাই লিখে নিতে পারো
নাম্বার ফাইভ, পেপার ওয়ানের মধ্যে ফ্যামিলি, কিংশিপ, ম্যারেজ, ফ্যামিলি, কিংশিপ, ম্যারেজ, ডেভেলপমেন্ট অফ কালচার ইটিসি, এগুলো পড়তে হবে। ফ্যামিলি পরিবার, কিংশিপ পরিজন, ম্যারেজ বিবাহ, ডেভেলপমেন্ট অফ কালচার, আর কি পড়তে হবে, প্যাটার্ন অফ কালচার, প্যাটার্ন অফ কালচার, এটা আমাদের পেপার ওয়ানের মধ্যে পড়তে হবে। নেক্সট সিক্স, কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ, কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ, জেনেটিক্স, কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ, জেনেটিক্স, সোসাইটি, এইগুলো পড়তে হবে পেপার ওয়ানের মধ্যে। নেক্সট সেভেন, ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোজোমাল অ্যাবারেশন, ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোসোমাল অ্যাবারেশন কি আছে, ক্রোমোজোম আছে এবং ক্রোমোজোমাল অ্যাবারেশন। অ্যাবারেশন মানে কি, অ্যাবারেশন মানে হচ্ছে অস্বাভাবিকতা, বিভিন্ন রকম রোগ পড়তে হবে, ট্রেন ফেল্টার সিন্ড্রোম বা সুপার ফিমেল, টানা সিন্ড্রোম, ক্রাইডুচ্যাক সিন্ড্রোম, এই সমস্ত রোগ নিয়ে পড়াশোনা করতে হবে, যেগুলো ক্রোমোজোমের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আরো একটা কথা বলি, যেটা হচ্ছে এই যে তিন নাম্বারে লিখেছিলাম হিউম্যান ইভলিউশন, সেই হিউম্যান ইভলিউশনের উপরে আমি ইউপিএসসি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেব। যে কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের অবশ্যই তৈরি করতে হবে। IAS 96 question homo sapiens, about homo sapiens কত marks, 20 marks homo sapiens, এটা হচ্ছে IAS paper 1 এ IAS 96 homo sapiens 20 marks। next হোমো ইরেক্টাস, কি হোমো ইরেক্টাস 20 মার্কস, এই অ্যাবাউট হোমো ইরেক্টাস এই কোশ্চেনটা হচ্ছে ইউপিএসসি তে কমপক্ষে 7-8 ইয়ার্স রিপিট করেছে এই কোশ্চেনটা। হোমো ইরেক্টাস হচ্ছে ইউপিএসসি তে 7-8 বছর রিপিট এসেছে,
পর পরে সে 2010 থেকে প্রায় 13 পর্যন্ত পর পর 3 বছর আইএস দিয়েছে হোমোইরেক ক্লাস এবং হোমোইরেক ক্লাস মানুষের বিবর্তনে ধাপগুলোতে এরা ক্রমাগত একের পর এক চলে আসছে। ছোট্ট করে বলে দিচ্ছি যে মানুষের বিবর্তন হচ্ছে, প্রথম হচ্ছে ড্রায়োপিথেকাস আসে মানুষের বিবর্তনে, তারপরে আছে রামাপিথেকাস বা শিভাপিথেকাস আসে, তারপরে চলে আসে অস্ট্রালোপিথেকাস, তারপরে চলে আসে হোমো হ্যাবিলিস, তারপরে কি আসছে হোমো ইরেকটাস, এরা চলে আসছে হোমো ইরেকটাস, তারপর আসছে হোমো সেপিয়েন্স ক্রো ম্যাগনন বা যাকে বলে বলি না ক্রো ম্যাগনন মান, তারপর আমরা চলে আসছি হোমো সেপিয়েন্স। এখন এখান থেকে একটা ভাগ চলে যাচ্ছে নিয়ান্ডারথাল ম্যাম, সেটা আমরা পরে আলোচনা করছি ও বিষয় নিয়ে। এই হচ্ছে মোটামুটি একটা মানুষের একটা ভাগ। আর ড্রায়োপিথেকাস থেকে চলে আসছে এফসে, এফসের মধ্যে কানা পড়ছে গরিলা ওরাংওটান শিম্পাঞ্জি এরাই মেনলি পড়ছে। তা হোমো ইরেকটাস হচ্ছে আইএস 2003 দিয়েছে ডিরেক্ট কোশ্চেন 20 মার্কসের হোমো ইরেকটাস, এই কোশ্চেনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আইএস বহুবার রিপিট করেছে। নেক্সট হচ্ছে আইএস চার কি দিয়েছে নিয়ান্ডারল্যান্ড ম্যান, আইএস চার দিয়েছে কি নিয়ান্ডারল্যান্ড ম্যান, মানে মানুষের বিবর্তনে এরা হচ্ছে নিয়ান্ডার ভ্যালিতে দেখতে পাওয়া গিয়েছিল, এদের প্রথম জীবাশ্ম খুঁজে পাওয়া গিয়েছিল, এই হচ্ছে নিয়ান্ডারল্যান্ড ম্যান। নেক্সট আইএস পাস অস্ট্রালোপিথেকাস, এটা 20 মার্কস অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস কারা মানুষের বিবর্তনে, এই হচ্ছে অস্ট্রালোপিথেকাস সিরিজ, মানুষের আইএস পাস হচ্ছে অস্ট্রালোপিথেকাস 2005 দিয়েছে, এই হচ্ছে মানুষের সিরিজ অস্ট্রালোপিথেকাস। নেক্সট আইএস 2009 কি দিয়েছে হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিস, প্রত্যেকে কোশ্চেনগুলোকে ভালো করে দেখো এবং চলে আসলো হোমো হ্যাবিলিস। পরপর দিচ্ছে কোন যে ইয়ারে দিচ্ছে হোমো ইরেকটাস, তার পরের ইয়ারে হোমো হ্যাবিলিস, অস্ট্রালোপিথেকাস, রামাপিথেকাস, হোমো সেপিয়েন্স ক্রোম্যাগনন, হোমো সেপিয়েন্স আর পাশে নিয়ান্ডারল্যান্ড, পরপর ইয়ার অনুসারে দিচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে এরকম আমরা ভিডিও আপলোড করতে থাকবো, জাস্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা, যাতে 2020 WBCS এমন কোনো কোশ্চেন না থাকে যে কোশ্চেনগুলো আমাদের জানা থাকবে না, টোটাল প্রিভিয়াস সব ইয়ারের কোশ্চেন আলোচনা হয়ে যাবে। নেক্সট মানুষের বিবর্তনের উপর কি দিয়েছে, নেক্সট 2009 নেক্সট কি বলবো আইএস 10 নেক্সট হচ্ছে আইএস 10 আইএস 10 কি দিয়েছে কালচার অফ হোমো ইরেকটাস, দেখ বাবা সেই কোশ্চেন বলো কালচার অফ হোমো ইরেকটাস, কিছুক্ষণ আগে বললাম হোমো ইরেকটাস কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, আইএস দিয়েছে আবার দিয়েছে 2010 এই হোমো ইরেকটাস হচ্ছে পর পর 7-8 বছর কমন আসে কমন আসে হোমো ইরেকটাস। আর আইএস যেটা কমন দেয় আইএসএ যে কোশ্চেনটি দেয় ইউপিএসসিতে যে কোশ্চেন ওরা ফলো করে WBCS সেই সব কোশ্চেন কপি করে, এ হচ্ছে আলটিমেট কথা। তা কালচার অফ হোমো ইরেকটাস, হোমো ইরেকটাস হচ্ছে মানুষের বিবর্তনের একটি ধাপ,
যা কালচার চেয়েছে কোশ্চেনে। নেক্সট, এটা এক নাম্বার, আইএসএস নাম্বার টু, নিয়ান্ডারল্যান্ড ম্যান কি কেন প্রিমডার্ন হিউম্যান বলা হয়? নিয়ান্ডারটাল ম্যান কে আমরা কেন প্রিমডার্ন ম্যান বলবো? ঠিক আছে, দু নাম্বার কোশ্চেন, প্রোভাইডস এভিডেন্স অফ দেয়ার কোএক্সিস্টেন্স অফ দেয়ার কোএক্সিস্টেন্স উইথ মডার্ন ম্যান। এই কোশ্চেনটা ছিল কিন্তু 15 মার্কসের, এই কোশ্চেনটা 30 মার্কসের কোশ্চেন। প্রোভাইড এভিডেন্স অফ দেয়ার কোএক্সিস্টেন্স উইথ মডার্ন ম্যান, আইএস 10 এ দিয়েছে। আবার সেই একই কথা, কোথা থেকে দিয়েছে? নিয়ান্ডারল্যান্ড ম্যান। নেক্সট, পরের কোশ্চেন দেখি। নিয়ান্ডারল্যান্ড ম্যান কি যে শর্ট নোট, এই শর্ট নোট অফ নিয়ান্ডারল্যান্ড ম্যান আইএস। আবার সেই কথা, মেজর স্কেলিটাল সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন, বলছে হোমো ইরেক্টাস অ্যান্ড ম্যান, মানুষ এবং এই যে মানুষ এবং হোমো ইরেক্টাসের মধ্যে এই দুটির মধ্যে বলছে মেজর স্কেলেটাল সিমিলারিটিস, মানে এদের মধ্যে যে হাড় বা যে কঙ্কাল তন্ত্র স্কেলেটাল সিস্টেমের যে সজ্জা ছিল সেই সজ্জার বলছে মেজর স্কেলেটাল সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, এটা হচ্ছে চেয়েছে। হোমো ইরেক্টাস আর মানুষের মধ্যে যে মেজর স্কেলেটাল সিমিলারিটিস এবং ডিফারেন্স সেটি চেয়েছে। নেক্সট, আইএস 12, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অফ দ্য স্কাল অফ গরিলা অ্যান্ড ম্যান, কত? 20 মার্কস, 2 নম্বর কোশ্চেন। বলছি স্কাল গরিলা অ্যান্ড ম্যান, স্কাল মানে হচ্ছে মাথার খুলি, মাথার খুলির সজ্জা, সেটি গরিলা এবং মানুষ, এই যে হচ্ছে এস এক্স এফ এফ আর এই হোমো সেপিয়েন্স, এদের দুজনের এরা এর যে মাথার সজ্জা সেটি দ্য স্কাল গরিলা এবং মানুষের মধ্যে। কোশ্চেনটি WBCS কীরকম কোশ্চেন দেয়, WBCS এর কোশ্চেনের সজ্জা হচ্ছে পেপার ওয়ানে কি আছে কোশ্চেনের সজ্জা, কোশ্চেনের সজ্জা হচ্ছে 30 ইন্টু 3 10 ইন্টু 2, তাই তো? এই যে ডিএড কোশ্চেন যে থাকবে
এইরকম অ্যাবাউট নিয়ান্ডারল্যান্ডম্যান এই কোশ্চেনগুলো 10 into 2 এর মধ্যে পড়বে, যে 30 মার্কসের কোশ্চেন এইরকম পড়বে। স্কার অফ গরিলা অ্যান্ড ম্যান দুটির মধ্যে হয় ডিফারেন্স যাবে বা সিমিলারিটিস যাবে, দুটির মধ্যে পার্থক্য অথবা কানেকশান দুটোর মধ্যে যেগুলো কম্পেয়ার যে কম্পারিজন সেই কম্পারিজনটাই থাকবে কি WBCS এরা এই ধরনের কোশ্চেন কপি করে। নেক্সট আইএসএল রোল অফ প্রাইমেটোলজি, রোল অফ প্রাইমেটোলজি 10। নেক্সট IS 14 এশিয়ান হোমো ইরেক্টাস, আবার এশিয়ান হোমো ইরেক্টাস আবার। তাহলে স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো হোমো ইরেক্টাসটি হচ্ছে কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট IS 14 তো আবার দিয়েছে হোমো ইরেক্টাস। IS 15 নেক্সট বলছে সাইলেন্ট ফিচার অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাস এর সাইলেন্ট ফিচার অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, আবারও হোমো ইরেক্টাস। ঠিক আছে নেক্সট IS 16 রোডেশিয়ান ম্যাম ডিরেক্ট 30 নম্বরের কোশ্চেন 30 মার্কস আগের কোশ্চেন 30 মার্কস ছিল। রোডেশিয়ান ম্যাম রোডেশিয়ান ম্যাম হোম ইরেক্টাস এদের হবিডিসি পরে হোম ইরেক্টাস এদের একটা ভাগ রোডেশিয়ান ম্যাম। নেক্সট আমরা লাস্ট কোশ্চেন আলোচনা করছি আজকে টপিকের লাস্ট কোশ্চেন ম্যান অ্যান্ড এপস এর মধ্যে মানুষ এবং এপ এদের মধ্যে কারণ হচ্ছে শিম্পাঞ্জি গরিলা ওরাংউটান, কারণ হচ্ছে শিম্পাঞ্জি হচ্ছে গরিলা হচ্ছে ওরাংউটান হচ্ছে মানুষ আর এপের মধ্যে। প্রথম কথা যে প্রথম কথা অ্যানাটমিক্যাল ফিচার ফিচার বর্ণনা করতে মানুষ আর এপের মধ্যে অ্যানাটমিক্যাল ফিচার। এখন এই কোশ্চেনগুলো ভালোভাবে তৈরি করে নিতে হবে, যে কটা কোশ্চেন বললাম কোশ্চেনগুলো তোমাদের কাজ হচ্ছে কোশ্চেনগুলো খাতা নোট ডাউন করা। কোশ্চেনগুলো লেখার পরে ফার্স্ট প্রত্যেকটা কোশ্চেনের উত্তর অ্যান্সার খুব ভালো করে তৈরি করো, খুব ভালো করে প্রত্যেকটা কোশ্চেন যে কটা দিলাম খাতায় বাঁধিয়ে রাখার মতো কোশ্চেন খাতায় সুন্দর করে গুছিয়ে রাখো। ম্যাক্সিমাম যে লাস্ট কোশ্চেন আলোচনা করলাম বা তার আগে গরিলা মানুষ মধ্যে এই যে কম্পারিজন আছে ডিফারেন্স এই কোশ্চেনগুলো কিন্তু WBCS কিন্তু কপি করে। ঠিক আছে আর আজকে যে আলোচনা হলো এরকম প্রিভিয়াস 10 ইয়ার্স ওই প্রিভিয়াস 20 ইয়ার্সের কোশ্চেন এরকম আলোচনা হতেই থাকবে। আর কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করো এবং কোশ্চেনগুলোর অ্যান্সার সুন্দর করে গুছিয়ে তৈরি করে ফেলো। ঠিক আছে এবং বারবার লেখো না দেখে বারবার পড়ো মুখস্থ করো তাহলে কিন্তু সম্ভব। ঠিক আছে যদি কোথাও কোনো পয়েন্ট বা কোনো যদি প্রবলেম যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে বা আমার ফোন নাম্বার। ঠিক আছে ওকে নেক্সট একটা কথা বলারই আছে উইকেন্ডে যদি আমার কাছে পড়তে চাও আমার সিস্টেমটা একটুখানি বলে দিই। সিস্টেমটা হচ্ছে প্রথমে কোনো একটা টপিক বোঝানো হয়। ঠিক আছে মনে করো আরবান বা ট্রাইবাল বা আরবান ডেভেলপমেন্ট
প্রথম কোনো একটা টপিক বোঝানো হয়, তারপরে তার উপরে একটা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয় ইন ইংলিশ ভার্সান, তার উপরে থাকবে কোশ্চিন আনসার যেটা বাংলা ইংলিশ উভয় ভার্সান আছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যার ফলে তোমার হাতে স্টাডি ম্যাটেরিয়ালও থেকে যাচ্ছে, তুমি যেটাকে বারবার পড়তে পারবে সেই সাথে থাকছে কি কোশ্চিন আনসার বাংলা ইংলিশ উভয় ভার্সানে। আর রিসেন্ট একটা ব্যাচ শুরু হচ্ছে 18 জুলাই উইকেন্ডে, সরি ভুল বললাম, 18 আগস্ট সানডে, সানডে একটা ব্যাচ শুরু হচ্ছে 3:30 থেকে। যদি কেউ পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করো এই নাম্বারে। ওকে, থ্যাংক ইউ।